নমস্কার, স্বাগত তোমাদের আমার চ্যানেল মিস্তাসেস রিজনে। আজ পাঠ করব মাইকেল মধুসূদন দত্তের লেখা বিজয়াদশমী। যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময় এ পরাণ যাবে। ওদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণিমোর নয়নে হারাবে। বার মাস তিথি সত্য নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে। এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে, তিন দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে। দূর করি অন্ধকার শুনিতেছি বাণী, মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহারে। দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি, নিবাও এ দ্বীপ যদি। কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের রানী। অনেকদিন পর যখন মেয়ে তার বাপের ঘরে আসে এবং তার মা চায় না যে মেয়ে এত তাড়াতাড়ি চলে যাক তার শ্বশুর ঘরে, মা চায় মেয়ে আর কয়েকদিন থেকে যাক তার কাছে, সে তাকে আরও আদর এবং স্নেহ আপ্যায়ন দিয়ে রাখতে চায়। এবং সেই সময় মায়ের যে কষ্টটা সেটা বোঝানোর জন্য মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি লিখেছেন। এবং আজ বিজয়া দশমী, দুর্গা মা এসেছিলেন আমাদের কাছে ওনার বাপের বাড়িতে, এবং উনি আজ আমাদেরকে ছেড়ে আবার চলে গেলেন কৈলাসে। লোকমুখে এই কথা আমরা সবাই জানি, তো আমার মনে হলো আজকের দিনে এই কবিতাটি পাঠ করা ভালো হবে, তাই জন্য আজকে এই কবিতাটি পাঠ করে শোনালাম আপনাদেরকে। আপনাদেরই কেমন লাগলো এই কবিতাটা আপনারা জানান নিচের কমেন্ট বক্সে, এবং লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার ভিডিও নতুন আপডেট আপনার কাছে চলে যাবে। নমস্কার, আর বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকলকে। পূজাটা আশা করি ভালো কাটিয়েছেন এবং পরের দিনগুলো অনেক ভালো কাটান। নমস্কার।